পটিয়ার পাচুরিয়ায় মোস্তফা সিটির তিনটি ফ্যাক্টরির প্রায় 700 শ্রমিকের মাঝে বকেয়া বেতন ভাতা নিয়ে অসন্তোষ বিরাজ করছে। গতকাল শ্রমিকরা তাদের বেতন ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মিলিটারি পুল এলাকায় সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশের শত শত যানবাহন আটকা পড়ে যায়। পরে পটিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, পটিয়ার পাচুরিয়ায় মোস্তফা সিটিতে তিনটি ইন্ডাস্ট্রি যথাক্রমে মোস্তফা পেপার কমপ্লেক্স, মোস্তফা প্রোডাক্ট ও মোস্তফা সল্টের ফ্যাক্টরি রয়েছে। এতে প্রায় 700 শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিকরা অভিযোগ করেন, বিগত 3 মাস যাবত তারা ফ্যাক্টরিতে কাজ করে আসলেও বেতন ভাতা দিচ্ছেন না মালিক পক্ষ। এ পর্যন্ত তাদেরকে 4 বার সময় দিয়েও বেতন না দেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। জানা যায়, বিক্ষুব্ধ শ্রমিকরা ভারতীয় নাগরিক মিলের ফ্লোর ইনচার্জ শাহবাবু ও প্রোডাকশন ম্যানেজার জে কে বাবুকে একটি রুমে আটকিয়ে রাস্তায় আন্দোলনে নামে। পরে চট্টগ্রামের শিল্প পুলিশের ASP সাইফুল ইসলাম এবং পটিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ নেয়ামতুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি আগামী 16 আগস্ট শ্রমিকদের পাওনা পরিশোধে সম্মত হলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করে। এ ব্যাপারে জানতে চাইলে শিল্প পুলিশের ASP সাইফুল ইসলাম ও পটিয়া থানার OC শেখ নেয়ামতুল্লাহ বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে, তবে মালিকের সাথে ফলপ্রসূ আলোচনা হওয়ায় তারা আবার কাজে নামেন। পটিয়া চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।